বিসমুল্লাহ রহমান রহিম। প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, গতকাল 14 আগস্ট বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে প্রচার মাধ্যমে, বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট থেকে একটি রায় এসেছে, যে রায়ে বলা হয়েছে যে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ, ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকগণ তাদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। এই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব। আমরা প্রথমেই চেষ্টা করব যে যেই রায়টি মহামান্য হাইকোর্ট থেকে এসেছে সেই রায়ের কপি সংগ্রহ করতে, এবং রায়ের কপি সংগ্রহ করে রায়ের বিস্তারিত তথ্য উপাত্ত বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আমরা বুঝে শুনে এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করব। আপনারা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স রয়েছেন, বিশেষ করে যারা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 ধারা মোতাবেক নিবন্ধিত চিকিৎসক হিসাবে দেশের বিভিন্ন জায়গায় আপনার নিজ নিজ অবস্থান থেকে সর্বসাধারণকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 33 ধারা মোতাবেক আপনি নামের পূর্বে চিকিৎসক বা ডাক্তার উপাধি ব্যবহার করার অধিকার সংরক্ষণ করেন। বিষয়টি স্পষ্ট, যেই বিষয়ে মহামান্য হাইকোর্টের একটি অবজারভেশন আমরা দেখেছি যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের 2010 সালের আইনের একটি ধারার কথা উল্লেখ করা হয়েছে। সেই আইনটি কেবলমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত, যারা অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করেন বা যারা শুধুমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পৃক্ত তাদের ক্ষেত্রে ওই আইনটি প্রযোজ্য বলে আমরা মনে করি। মহামান্য হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি সংগ্রহ করার পরেই আমরা এই বিষয়ে বিস্তারিত আরও জানতে পারব। আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের পক্ষ থেকে যথাসম্ভব এবং দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। আপনারা হতাশ হবেন না এবং উদ্বিগ্ন হবেন না। গণমাধ্যমে অথবা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কোনো বিব্রতকর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করবেন না, বা কেউ যদি কোনো এই বিষয়ে কোনো তথ্য প্রচারও করে সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে আমলে নিয়ে নিজেকে আতঙ্কিত করবেন না। আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে যারা রেজিস্ট্রেশন নিয়েছেন তাদেরকে আইনগতভাবে সকল ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড প্রস্তুত রয়েছে। আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ এবং আমাদের যারা স্টেক হোল্ডার রয়েছেন, বিভিন্ন পেশাজীবী সংগঠন রয়েছেন, তাদের সাথে মত বিনিময় করে, বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। একটি বিষয় এখানে লক্ষণীয়, বাংলাদেশ সরকার হোমিওপ্যাথিক চিকিৎসা অধ্যাদেশ 1983 যখন আইনে রূপান্তর করতে যাচ্ছেন এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সাম্প্রতিক সময়ে মন্ত্রিপরিষদে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 2021 ইতিমধ্যে নীতিগত অনুমোদন হয়েছে, সেই প্রস্তাবিত সরকার কর্তৃক প্রস্তাবিত আইনেও হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাদের নামের পূর্বে চিকিৎসক বা ডাক্তার উপাধি ব্যবহার করার অধিকার সংরক্ষণ করার প্রস্তাবনা রয়েছে। তাছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ যে সকল দেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা প্রচলিত রয়েছে সকল দেশের আইনগতভাবে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাদের নামের পূর্বে ডাক্তার উপাধি ব্যবহার করে থাকেন। সুতরাং এই বিষয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং হতাশ হবেন না। আমরা সরকারকে এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিব। সরকার, বিশেষ করে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড, তাদের সাথে পরামর্শ করে পরবর্তী সকল আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। হোমিওপ্যাথিক চিকিৎসার বিধিবিধান এবং নিয়মকানুন অনুযায়ী আপনার চিকিৎসা সেবা পরিচালনা করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।